আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। চমৎকার একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম, যে প্রজেক্টটা একেবারে ইউনিক একটা প্রজেক্ট। এখান থেকে আপনার রেওয়ার্ড হিসাবে আপনারা পাবেন হচ্ছে তাদের নিজস্ব টোকেন এবং হচ্ছে এনএফটি। মানে এখান থেকে আপনি অ্যাড্রপ এলিজিবল হলে টোকেনও পাবেন, এনএফটিও পাবেন। তো এসব অ্যাড্রপ হচ্ছে বেশিরভাগই টেস্টনেট যে অ্যাড্রপগুলো আছে ওইগুলোর মতনই জয়েন করা একটু কঠিন। যদি আপনি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে আপনি হয়তোবা কিছু বুঝবেন না, হয়তোবা আপনাকে এই ভিডিওটা দুইবারও দেখা লাগতে পারে। ওকে, এখানে জয়েন করা একটু কঠিন। তো যতটুকু সম্ভব আমি হচ্ছে একেবারে সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো। আর এই যে প্রজেক্টটা অথবা তাদের যে এনএফটি অথবা যে টোকেনটা, সেটা কিন্তু সম্পূর্ণ যে ক্লাই ব্লকচেইন আছে সেটার উপর নির্ভর করে চলে। ওকে, তো এটা জয়েন করার জন্য অ্যাডফার্স্ট আপনাদের কি ব্রাদারটা লাগবে। কি ব্রাদার হচ্ছে সবারই আছে। কি ব্রাদার হচ্ছে আপনার ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে হচ্ছে আপনি আপনার নতুন একটা টাস্ট ওয়ালেট এখানে ইনপুট করে নেবেন। আমি আবার বলতেছি, মানে থার্ড পার্টি যত অ্যাড্রপ যত কিছু শেয়ার করব, আমি সাজেস্ট করব ওইসব অ্যাড্রপ আপনারা জয়েন করার জন্য হচ্ছে মাস্ট বি নিউ একটা ওয়ালেট কিট করে নেবেন, যেটাতে আপনার কোনো ভাগ ডলার টলার কোনো কিছু থাকে না। দেন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নিয়ে হচ্ছে এখান থেকে জাস্ট আপনি সার্চ করবেন। এখানে হচ্ছে মূলত আপনাকে ক্লাই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে আপনি সেন লিস্ট লিখবেন, সেন লিস্ট, তারপর হচ্ছে ডট ও আর জি লিখবেন। ও আর জি লিখলে হচ্ছে দেন হচ্ছে গোতে ক্লিক করবেন। আচ্ছা, ওপিজি চলে আসছে। তো এখানে হচ্ছে আপনি সেন ডট সেন লিস্ট লিখবেন। সেন লিস্ট লিখলে হচ্ছে এখানে আপনার সেন লিস্ট চলে আসবে এখানে। তো এখানে হচ্ছে যে কোনো একটাতে ক্লিক করবেন, আমি দুই নাম্বারটাতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে দেখেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর হচ্ছে এখানে আপনি জাস্ট অ্যাট ফার্স্ট কী করবেন, এখানে হচ্ছে আপনার যে কানেক্ট ওয়ালেট আছে ওয়ালেটে কানেক্ট করতে হবে। ওকে, তো কানেক্ট করার জন্য হচ্ছে উপরে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। মনে করেন আমি ইথেরিয়ামে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আপনার ম্যাটামাক্স একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা হচ্ছে অ্যালাউ করে দেবেন। ওকে, তো এভাবে হচ্ছে করে দেবেন। আর আবারও বলতেছি নতুন একটা ওয়ালেট মাস্ট বি ইউজ করবেন। দেন হচ্ছে কানেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি আবার কী করবেন, আগের যে ফেসটা আছে আগের ফেস চলে আসবেন। দেন হচ্ছে দেখেন এখানে উপরে একটা সার্চ বার আপনি দেখতে পারবেন, এই যে উপরে একটা সার্চ বার দেখতে পারবেন, এখানে হচ্ছে আপনি জাস্ট সার্চ করবেন KLAY। ওকে, তারপর হচ্ছে এটা চলে আসবে। আপনি এখান থেকে নিচে যে লেখা আছে অ্যাড টু ম্যাটামাক্স, অ্যাড টু ম্যাটামাক্সে ক্লিক করবেন। অ্যাড টু ম্যাটামাক্সে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ম্যাটামাক্স আরেকটা কনফার্মেশন যাবে, এটা হচ্ছে জাস্ট আপনি কনফার্ম করে নেবেন। ওকে, অ্যালাউ করে দেবেন। দেন হচ্ছে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ক্লাই নেটওয়ার্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে আপনার জয়েন করা, জয়েন করার বিষয়টাতে আমরা তো চলে যাই, জয়েন কীভাবে করবেন। তো জয়েন করার জন্য হচ্ছে এখানে যে লেখা আছে জয়েন অ্যাড্রপ লিঙ্ক, এই যে এই লিঙ্কটা হচ্ছে আপনি সেফে ধরে কপি করে নেবেন। ওকে, এটা কপি করার পর হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন কি ব্রাউজারে। দেন হচ্ছে এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে এই লিঙ্কটা হচ্ছে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন হচ্ছে গোতে ক্লিক করবেন। গোতে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনি সরাসরি সাইটে চলে যাবেন। ওকে, সাইটে আসার পর হচ্ছে অ্যাট ফার্স্ট আপনার কাজ হবে এখানে ওয়ালেটটা কানেক্ট করা। তো এখানে হচ্ছে দেখতে পারবেন যে কানেক্ট ইউর ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে তারপর হচ্ছে দেখতে পারবেন যে ম্যাটামাক্সে আছে, ম্যাটামাক্সে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনি আবার আপনার ম্যাটামাক্সে চলে যাবেন। ম্যাটামাক্সে তারপর হচ্ছে এখান থেকে কনফার্মেশনটা অ্যালাউ করে দেবেন। ওকে, নেক্সট করে দেবেন, কানেক্টে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আবার আগের ফেজ চলে আসবেন। দেন হচ্ছে দেখবেন যে আপনি এটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনি ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। আমি হচ্ছে এখান থেকে ডেস্কটপ মোড করে নিচ্ছি। দেন হচ্ছে আবার কানেক্টে ক্লিক করি, ম্যাটামাক্সে ক্লিক করি, ম্যাটামাক্সে ক্লিক করে তারপর হচ্ছে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু মেবি হচ্ছে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। দেন হচ্ছে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আপনার যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামটা হচ্ছে আপনার এখানে কানেক্টেড করতে হবে অ্যাট ফার্স্ট। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনি আপনাদের হয়তোবা ফার্স্ট টাইম নাম্বার টাম্বার দিয়ে টেলিগ্রামটা কানেক্ট করা লাগতে পারে। আমার যেহেতু আগে থেকে কানেক্ট করা আছে এজন্য হচ্ছে এরকম আসতেছে। এই যে দেখেন আপনাদের হচ্ছে ঠিক এরকম আসবে। ওকে, লগ ইন উইথ টেলিগ্রাম, ঠিক কিন্তু এরকমই আপনাদের আসবে। দেন হচ্ছে আপনার কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনি যে টেলিগ্রামের অ্যাকাউন্ট, মানে যে টেলিগ্রামের যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নাম্বারটা জাস্ট আপনি এখানে বসে দিবেন। তো আমি দিতে ওকে, আপনি যখন হচ্ছে নাম্বারটা বসে দিবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটন একটা ক্লিক। তো দেখেন নেক্সট বাটন যখনই ক্লিক করে দেবেন দেন হচ্ছে দেখেন আপনাকে বলবে আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে, মানে আপনার যে ওই বুটে হচ্ছে একটা কনফার্মেশন চলে গেছে। আপনি হচ্ছে সরাসরি ক্লিক করবেন, আপনার টেলিগ্রামে চলে আসবেন। ওকে, টেলিগ্রাম আসার পর হচ্ছে আপনি এখানে টেলিগ্রাম যে পার্সোনাল আছে পার্সোনাল একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে হচ্ছে এখানে তারা টেলিগ্রাম অফিসিয়াল বুট থেকে আপনাকে একটা মেসেজ করছে। এখানে হচ্ছে জাস্ট একটা অপশন দেখতে পারবেন যে কনফার্ম, আপনার হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, তো কনফার্মে যখনই ক্লিক করে দেবেন দেন হচ্ছে দেখবেন যে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আপনার আবার সাইটে চলে আসবেন, সাইটে চলে আসার পর দেখবেন যে আপনার যে টেলিগ্রামটা আছে সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে কী করবেন, সরাসরি এক্সপিট আছে এক্সপিটে ক্লিক করে দেবেন। ওকে, দেন হচ্ছে আপনার এটা কানেক্টেড হয়ে যাবে সাকসেসফুলি। তো দেখেন যখন হচ্ছে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেন হচ্ছে আবার আপনার আপনাকে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আপনি হচ্ছে এখান থেকে আবার ক্লিক করবেন লগ ইন ইন, আপনার যে নামটা আছে ওইখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে যখনই ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনি এটা দেখবেন যে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ওকে, তো দেখেন আমাদের এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে গেছে।
তো দেখেন আপনি হচ্ছে যখন লগইনে ক্লিক করবেন আপনি হচ্ছে থ্রি ডট একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাক্স একটা কনফার্মেশন চলে আসবে সেম ভাবে হচ্ছে মেটামাক্সের কনফার্মেশনটা অ্যালাউ করে দিবেন ওকে অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে মূলত এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে হচ্ছে আপনাকে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো হচ্ছে আপনাকে এখানে কমপ্লিট করতে হবে তো মিশনগুলো কমপ্লিট করা একেবারে এই যে আমি বলে দিচ্ছি তো এখানে হচ্ছে অ্যাট ফার্স্ট আপনি কি করবেন এখানে যে একটা লেখা আছে স্যাক ইন একটা ক্লিক করে দেবেন উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার এখানে একটা কয়েন উঠছে দেন হচ্ছে আপনার স্যাকিনটা কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে এখানে আপনাকে টুইটারটা ফলো করতে হবে রিটুইট করতে হবে ডিসকর্ড জয়েন করতে হবে এবং হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে তো সিম্পল বিষয় আমি করে দিচ্ছি আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে তো হচ্ছে ফলো আছে ফলো থেকে ক্লিক করে দেবেন ফলো থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে তাদের টুইটার তো আপনি জাস্ট ফলো করে দেবেন আর তা না হলে এখানে ফলো করার দরকার আমরা হচ্ছে এখন ব্যাক করে দিলাম কারণ তাদের টুইটার অ্যাকাউন্টটা আমরা পরে ফলো করে দিব তারপর সেমভাবে রিটুইটে ক্লিক করলাম এখানে ব্যাক করে দিলাম আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে এখান আমাদের একটা রিফ্রেশ মেরে দেখি তাহলে দেখবেন যে হয়ে যাবে এটা কমপ্লিটেড তো ওকে আমাদের কিন্তু রিট্রিটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমরা এখন রিট্রিট করি না রিট্রিটটা একটু পরে করবো তো সেটা দেখাচ্ছি তো এখন হচ্ছে আমাদের ডিসকর্ডটা কানেক্ট করতে হবে তো ডিসকর্ড কানেক্ট করার জন্য এখানে যে অপশনটা আছে ডিসকর্ডে ডিসকর্ডে ক্লিক করে দেবেন আপনাকে হচ্ছে সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে এখানে তো হচ্ছে আপনাকে ডিসকর্ডটা কানেক্ট করতে হবে ওকে তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি হচ্ছে যে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে চান সেটা হচ্ছে এখানে আপনি কানেক্ট করতে পারেন তো আমি এটা চাইতেছি না আমার অন্য একটা ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেটা আমি কানেক্ট করতেছি ওকে আপনার হচ্ছে আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে চান সেটার ফিক্সার আপনি এখানে দেখে নেবেন দেন হচ্ছে নিচে দেখতে পারবেন যে একটা অপশন আছে অথরাইজ অথরাইজ একটা ক্লিক করে দেবেন অথরাইজ ওখানে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার ডিসকর্ডটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে দেন হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করে তারপর এরকম ইন্টারফেস আসলে অটোমেটিকলি হচ্ছে আপনাকে আবারও ডিসকর্ডে নিয়ে যাবে দেন হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এই যে ডিসকর্ডে যে থিরোড অ্যাকাউন্টটা আছে এখন ডিসকর্ডে জয়েন করার পর আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে এই যে টিকমার্কগুলো আছে এখান থেকে আপনি যে টিকমার্ক আছে এগুলোতে একটা ক্লিক করে দেবেন ওকে এগুলোতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ওকে তো এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ভেরিফাই হয়ে যাবেন এখানে হচ্ছে আর আপনাকে আর কিছু এখানে করতে হবে না মেবি এখানে তেমন কিছু আর নাই তো এখান থেকে জেনারেল সেট আছে জেনারেলে গিয়ে হচ্ছে কিছু লিখতে পারেন হাই হ্যালো গুড ফিউচার গেট প্রজেক্ট কিছু একটা লিখতে পারেন ওকে এভাবে হচ্ছে কিছু একটা লিখে দেবেন এভাবে লিখে দেবেন কিছু একটা দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো কোথায় আবার ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর সেখানে আমরা ব্যাক করবো ব্যাক করার পর হচ্ছে আমাদেরকে আবারও সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবো ওয়েবসাইটের ওকে তো এখান থেকে আমরা ব্যাক করলাম ব্যাক করলাম ব্যাক করার পর কিন্তু আপনাকে আমাদেরকে আগে ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখেন এরকম ইন্টারফেসে নিয়ে আসলে আপনার দেখবেন যে ডিসকর্ডে যে টাস্কটা আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম টাস্কটা কমপ্লিট করতে হবে সেম ভাবে হচ্ছে আমরা টেলিগ্রামে ক্লিক করে দেবো তো টেলিগ্রামে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করছেন মাস্ট বি সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে আপনাকে তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে ওকে তো এখানে হচ্ছে দেখেন আমাদেরকে হচ্ছে সরাসরি তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাতে নিয়ে যাবে তো দেখেন তাদের চ্যানেলে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে এখান থেকে হচ্ছে আমরা তাদের চ্যানেল জয়েন করে নিলাম আর তাদের প্রজেক্টটা কিন্তু ভাই মোটামুটি অনেক বড় এখান থেকে আপনি দুইটা রেওয়ার্ড পাবেন এনএফটিও পাবেন এবং হচ্ছে আপনি টোকেনও পাবেন তো ক্যালা নেটওয়ার্কের এনএফটি কীভাবে সেল করতে হয় সেটা নিয়ে অবশ্যই পরবর্তীতে ভিডিও দিবো তারপর দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রামের টাস্কটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে এখন হচ্ছে মিডিয়ামের টাস্কের উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি জয়েন করলে করবেন না করলে না এখান থেকে হচ্ছে আমি ব্যাক করে দিলাম ব্যাক করার পর দেখবো যে এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি এখানে একটা রিফ্রেশ মারি রিফ্রেশ মারলে দেখবো যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমাদের যত মিশন ছিল সব মিশন কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আমি আসি দেখতে পারবেন যে এখানে যত মিশন আছে সবগুলো কিন্তু হচ্ছে আনএবল হয়ে গেছে তার মানে হচ্ছে সম্পূর্ণ মিশন কিন্তু আমাদের কমপ্লিটেড হয়ে গেছে এখন আমাদের কাজ হবে আরেকটা কাজ করা তাদের যেটার মাধ্যমে হচ্ছে আমাদেরকে মূলত পেমেন্টটা করবে সেই কাজটা হচ্ছে আমাদেরকে করতে হবে আরেকটা হচ্ছে এই ওয়েবসাইট আপনার আর এখন কোনো কাজ নেই তাহলে এখানে আপনি রেফার করতে পারেন যদি সামর্থ্য থাকে রেফার করবেন রেফার করার জন্য হচ্ছে এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন রেফারে কিরকম ব্যালেন্স আছে না আছে সেও কিছু বলতে পারতেছি না দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা কফি আছে কফিতে ক্লিক করলে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা কিন্তু কফি হয়ে যাবে তো এখন হচ্ছে আপনার এই যে লিঙ্কটা আছে আপনার যে মেটামাক্সের মানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে অ্যাট ফার্স্ট কপি করে নেবেন যেটার জন্য হচ্ছে আমাদের লাস্ট কাজটা করতে হবে আপনার হচ্ছে মেটামাক্সে চলে আসবেন উপরে আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে দেন হচ্ছে আপনি আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে এখন আমাদের যে মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিটুইট লিঙ্কটা আছে এটার ফ্যাক্টে ক্লিক করে দেবেন আপনার হচ্ছে সরাসরি তারা আমাদের মানে তাদের রিটুইট যে লিঙ্কটা আছে ওইখানে নিয়ে আসবে ওকে এটা আমার মনে হয় না অত ম্যান্ডেটরি তারপরে করে দিতেছি সবাই যেহেতু করতেছে তো এখান থেকে আপনার কাজ হবে কি এখানে হচ্ছে অ্যাট ফার্স্ট ক্লিক করবেন এই যে দুইটা টুইটার অ্যাকাউন্ট আছে একটা এই একটা দুইটা টুইটার অ্যাকাউন্ট হচ্ছে ফলো করে দেবেন এটাতে ক্লিক করবেন এটা অলরেডি ফলো করা আছে এখানে ব্যাক করে দিলাম দেন হচ্ছে সেম ভাবে দুই নাম্বারটাতে ক্লিক করবেন এটাতে যাবেন এটাতে গিয়ে হচ্ছে এখান থেকে আপনি ফলো করে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পর হচ্ছে কী করবেন এখান থেকে সরাসরি একটা অপশন আছে এই যে লাভ লাভে একটা ক্লিক মানে লাভ দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন এই যে রিটুইট আছে রিটুইটে ক্লিক করবেন
তো রিটুইটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে কিউটুইট আছে কিউটুইটে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনি গ্রেট ফর দ্যাট গুড ফর দ্যাট কিছু একটা কিন্তু এখানে লিখে দেবেন আমি যেমনটা হচ্ছে লিখছি ওকে এবার হচ্ছে আপনার যেমন হচ্ছে তেমনি লিখে দেবেন দেন হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের সাইট থেকে ফার্স্ট ফ্রেন্ড হচ্ছে ট্যাগ করবেন ট্যাগ করার পর হচ্ছে লাস্টে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দেবেন দেন হচ্ছে কী করবেন আপনি এই সম্পূর্ণ যে মানে লেখাটা আছে এটা হচ্ছে সম্পূর্ণটা আপনি একবার কপি করবেন তো এটা যখন হচ্ছে আপনার কপি যাবে দেন হচ্ছে আপনি এটা রিটুইট করে দেবেন রিটুইট করা যখনই হয়ে যাবে দেন হচ্ছে এখন আপনাকে একটা কমেন্টও সেমভাবে আপনি করে দেবেন ওকে দেন হচ্ছে এখানে যে কমেন্ট আছে কমেন্টে ক্লিক করবেন কমেন্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে উপর থেকে যে রিপ্লাই বাটন আছে রিপ্লাই ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা সাকসেসফুলি হয়ে যাবে তো দেখেন আপনি যদি হচ্ছে ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তী আপডেট যদি ফলো না করেন তাহলে আপনার এই যে সময়টা নষ্ট করে ভিডিওটা দেখছেন অথবা কাজটা করছেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার লাভ হবে না এই জন্য বলে যদি সকল প্রকার নিত্য নতুন আপডেট সকল প্রকার অ্যাডোবের আপডেট পেতে চান যে কোনো অ্যাডোবের আপডেট পেতে চান তাহলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে থাকবেন এবং নিত্য নতুন অ্যাডোব সবার আগে সবসময় পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলটা ফিন করে নোটিফিকেশনটা অন রাখবেন তো ভিডিওটা ছিল এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে